How are you today? I hope you are enjoying a very lovely moment. Of course, I am wishing so. Anyway, today I have designed my lesson on a very confusing grammatical item. If we talk about grammatical item, I think everyone has more or less same types of problems. That's why we have designed a very common but confusing lesson today. That is, I can show you. Here you can see I have written four sentences, and each of the sentence carries a different structure. But though they are in different structures, are they with different tenses? The answer is no. Are it too clear for Apratami Judy Bully? I am a student, then I study in a college, I have a daily routine, I can speak English. আপনি দেখতে পাচ্ছেন চারটা সেন্টেন্স সাবজেক্টের পর am, study, have, can. চার প্রকারের ভার্ব দেয়া আছে। যদিও ভার্ব চার প্রকারের চারটা প্যাটার্ন, কিন্তু লক্ষণীয় হলো প্রত্যেকটা ভার্বই কিন্তু প্রেজেন্ট ফর্ম। এবং তাদের স্ট্রাকচারের ভিন্নতা হওয়ার কারণে যদিও টেন্সের নাম সিম্পল প্রেজেন্ট, এই সিম্পল প্রেজেন্টটা নিয়ে আমাদের কনফিউশন সবচেয়ে বেশি। আমি আশা করবো আপনাদের কনফিউশনটা আজকে সমাধান হয়ে যাবে। লেটস হ্যাভ আ সলিউশন অফ ইওর কনফিউশন। ওয়েল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই এম, আই লাইক, আই হ্যাভ, আই ক্যান, চার প্রকারের ভার্বস ইউজ করা হয়েছে। এম এর পর আপনি যে প্রকারের ভার্বটা পাচ্ছেন, যদি আমরা একে অনেকজনে জানি অক্সিলিয়ারি ভার্ব, যে না মাঝে মাঝে সে মেইন ভার্বের কাজও করে। এখানে আপনি যেমন পাচ্ছেন এম, পরবর্তী আপনি ভার্ব পাচ্ছেন লাইক, এই ভার্বটা কোন কর্মনির্দেশক ভার্ব। দেন আপনি পাচ্ছেন হ্যাভ, আমাদের অধিকার নিয়ে কথা বলে থাকে। দেন পাচ্ছেন ক্যান, আমার সামর্থ্য নিয়ে কথা বলে থাকে। চার প্রকারের ভার্ব আপনি পাচ্ছেন, কিন্তু সবগুলি ভার্বই প্রেজেন্ট ফর্ম। এবং চার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, আপনাকে আগে বুঝতে হবে আপনি কোন অর্থে কোন সেন্সে আপনি এই টেন্সটা ব্যবহার করবেন। ফ্রেন্ডস, প্রেজেন্ট ইনডেফিনিট এর চারটে স্ট্রাকচারস। নাম্বার ওয়ান, আপনাকে বুঝতে হবে প্রেজেন্টটি আপনি কি সাবজেক্টের কন্ডিশন অর পজিশন নিয়ে কথা বলছেন কিনা, অর্থাৎ আপনি সাবজেক্টের অবস্থা বা তার অবস্থা নিয়ে আপনি কথা বলছেন কিনা। যদি বলে থাকেন, সেক্ষেত্রে আপনি এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন, আই এম। দেন আপনি যদি সাবজেক্টের কর্ম নিয়ে কথা বলেন, দেখুন একটা হলো সাবজেক্টের অবস্থা, একটা হলো সাবজেক্টের কর্ম নিয়ে কথা বলা। আমি সাবজেক্ট যেমন ধরুন আমি বললাম আমি আজকে ভালো আছি, আমার অবস্থার কথা বলছি। আবার বললাম আমি ঢাকায় যাই, অথবা বললাম আমি কুমিল্লায় বাস করি, আমি কুমিল্লায় থাকি। তাহলে আমার প্রথম ভার্বটা আপনি দেখতে পাচ্ছেন, সেখানে আমার অবস্থার কথা বলছে। পরের সেন্টেন্স প্যাটার্নটা আপনি পাচ্ছেন, আমার কর্ম নিয়ে কথা বলছে। থার্ড সেন্টেন্স, আই হ্যাভ, আমার আছে, এটাও প্রেজেন্ট, তবে কথা বলছে আমার পজিশন নিয়ে, আমার অধিকার নিয়ে। তাহলে ফার্স্টটা পাচ্ছেন সাবজেক্টস কন্ডিশন, দেন সাবজেক্টস অ্যাকশন, থার্ড সাবজেক্টস পজিশন, দেন আই ক্যান, আমি পারি, দ্যাট ইজ সাবজেক্টস অ্যাবিলিটি। সো পজিশন, অ্যাকশন, পজিশন অ্যান্ড অ্যাবিলিটি, চার প্রকার। আপনি যখন আপনি কোনো প্রেজেন্ট নিয়ে কথা বলছেন, আপনি শুধু লক্ষ্য রাখতে হবে আমি সাবজেক্টের কোন ব্যাপারটা নিয়ে কথা বলছি। আমি কি সাবজেক্টের অবস্থা নিয়ে কথা বলছি, না সাবজেক্টের কর্ম নিয়ে কথা বলছি, নাকি সাবজেক্টের অধিকার নিয়ে কথা বলছি, নাকি সাবজেক্টের সামর্থ্য নিয়ে কথা বলছি। সেই অনুযায়ী আপনি আপনার প্যাটার্নটা চেঞ্জ করবেন। তবে ধরে নিতে হবে যে আপনি কথা বলছেন প্রেজেন্ট নিয়ে, সাবজেক্টের বর্তমান অবস্থা নিয়ে কথা বলছেন। সো আই এম দিয়ে আমরা একটা সেন্টেন্স পেতে পারি, যেমন ধরে বললাম আই এম ফাইন টুডে, আই এম ফাইন। দেখুন আমি কোনো কর্মের কথা বলছি না, আমার অবস্থার কথা বলছি। পরের বাক্যটা আপনি দেখতে পাচ্ছেন আই লিভ ইন কুমিল্লা, আই লিভ ইন কুমিল্লা, এখানে আমার কর্ম নিয়ে কথা বলছে। শুনে আমি এটা কর্মবাচক ভার্ব নিয়ে আসছি। পরে কথা বলছে আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ আছে, তো এটা আমার অধিকার, অর্থাৎ বর্তমান এটা আমার অধিকারে আছে। দেন আই ক্যান সিং, আমি গান গাইতে পারি, আমার বর্তমান অ্যাবিলিটি নিয়ে কথা বলছে। So friends, though the four structures are in present form, but I must be sure whether I am using it in which expression. আমি কোন এক্সপ্রেশনের ক্ষেত্রে আমি কোন স্ট্রাকচারটা ব্যবহার করছি, এটা খুব ইম্পর্টেন্ট আপনাকে মনে রাখতে হবে।
আরো যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হলো আপনি যখন এই প্রেজেন্ট ইনডেফিনিটটা ব্যবহার করছেন, আপনাকে আগে ক্লিয়ার হতে হবে আপনি কি সেখানে কোন ব্যাপার নিয়ে কথা বলছেন বর্তমানে। যেমন ধরুন আপনি কথা বলতে হবে ইউজুয়াল অ্যাক্টিভিটি নিয়ে, আপনি যে ইউজুয়াল যে অ্যাক্টিভিটি গুলো আছে, সাধারণ যে কর্মগুলো আছে, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য নিয়ে যে কথাগুলি বলা হয়ে থাকে, হ্যাবিচুয়াল অ্যাক্ট আপনার যে অভ্যাসগত যে কর্মগুলি, যেমন ধরুন আপনি বললেন আপনি প্রত্যেক সকালবেলায় ভোর 5টায় ঘুম থেকে উঠেন, অথবা বলা হলো সূর্য পূর্ব থেকে উদিত হয়, অথবা বলা হলো আমি প্রত্যেক হলিডেতে বন্ধু বান্ধবের সাথে বেড়াতে যাই, এটা আমার একটা অভ্যাসে রূপান্তরিত হয়েছে, অথবা আমি গ্রামের বাড়িতে গেলে আমি নদীতে সাঁতার কাটি। এমনি করে আপনার যে অভ্যাসগত কর্মগুলো এবং চিরন্তন সত্য অথবা আপনার যে সাধারণ কর্মগুলো, এদের জন্য আমরা মূলত প্রেজেন্ট ইনডেফিনিটটা ব্যবহার করি, সেটা আপনারা সবাই জানেন। তবে সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে আপনি সাবজেক্টের কোন সাইডটা নিয়ে কথা বলছেন, কি তার অ্যাকশন নিয়ে কথা বলছেন, না তার কন্ডিশন নিয়ে কথা বলছেন, না তার পজিশন নিয়ে কথা বলছেন, না তার অ্যাবিলিটি নিয়ে কথা বলছেন। আর একটা ব্যাপার লক্ষণীয়, আমরা যখন রাইট ফর্ম ভার্বের ব্যবহার পাই ক্লাস 8 জিএসসি এসএসসি এইচএসসি অথবা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আমরা কনফিউজড হয়ে যাই, আমাকে যখন ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া হয় আমি কি ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব, না প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, না ফাস্ট ইনডেফিনিট ফর্মটা ব্যবহার করব। মনে রাখবেন প্রত্যেকটা সেন্টেন্সেই রাইট ফর্ম ভার্বের প্রত্যেকটা সেন্টেন্সেই ওই সেন্টেন্সে কোথাও না কোথাও একটা ক্লু দেয়া থাকে, যেই ক্লুটাই আপনাকে ড্যাম শিওর করাবে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে হবে। সেই ক্লুজগুলি দেখুন, আপনি যদি কোনো সেন্টেন্সের আগে পিছে এই ধরনের কোনো একটি শব্দ পেয়ে যান, যেমন অফেন, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, অলওয়েজ, এভরি ডে, এভরি টাইম, এভরি ক্লাস টাইম, এভরি ক্লাস টাইম মিন্স এভরি ডে, এভরি মান্থ, এভরি আওয়ার, এভরি সেকেন্ড, এভরি ইয়ার, এই ধরনের যদি কোনো আপনি ক্লু পান, অথবা রেগুলারলি, ইউজুয়ালি, মোস্ট অফেন, টুডে, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি, নর্মালি, সিম্পলি, জেনারেলি, অকেশনালি, আপনি এমন প্রকারের যদি কোনো শব্দ পান, আপনি নিশ্চিত থাকবেন আপনার যে ব্র্যাকেটে ভার্বটা তার অবশ্যই প্রেজেন্ট ফর্ম আপনাকে ইউজ করতে হবে। দ্যাটস ইট ফর টুডে, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড মাচ, আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ মোর লেসনস, বাট বিফোর দ্যাট আই এম রিকোয়েস্টিং ইউ অল, অফ কোর্স ইউ উইল সাবস্ক্রাইব মাই চ্যানেল, আই হ্যাভ দ্য রিকোয়েস্ট টু ইউ, অর ইউ মে শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি ইফ ইউ ডু সো আই উইল বি ভেরি হেল্পফুল টু কোঅপারেট ইউ ইন দিস কেস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং